শতবর্ষী বিদ্যাপীঠ ফটিকছড়ি করোনেশন মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অত্র বিদ্যালয়ে 2003 সালের প্রাক্তন শিক্ষার্থীরা। এই সময় তারা বিদ্যালয় পরিচালনা পরিষদ, অভিভাবক মহল ও সকল শিক্ষকদেরও অভিনন্দন জানান। এর পূর্বে সংক্ষিপ্ত এক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় 2003 সালে প্রাক্তন শিক্ষার্থী অনুপম দে, মোহাম্মদ রাশিদুল ইসলাম, আলী মুর্তুজা, মোহাম্মদ সাইদুর রহমান জন, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ ইমরান হোসেন, পলাশ শীল, মেহেদী হাসান ডিউ উপস্থিত ছিলেন। ফরিদপুর কর্ণেশন আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারিকরণের যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ বাস্তবতারূপ পাওয়াতে আমরা 2003 বেস সেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানানোর জন্য আমরা 2003 বেসের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকল 2003 বেসের বন্ধুবর এবং যারা প্রবাসী রয়েছে, আমাদেরকে অর্থ এবং যথেষ্ট সহযোগিতা করেছে, আমি মিস করছি আমাদের যারা প্রবাসী আমাদের বন্ধুরা রয়েছে তাদেরকে। আমরা ফটিকছড়িবাসী কোনোদিন ভ্রুণা করেও কল্পনা করিনি আমাদের এই অবহেলিত ফটিকছড়িতে এই ধরনের একটা সরকারি প্রতিষ্ঠান স্কুল আমাদের মাঝে আসবে এবং একটা সরকারি কলেজ আমাদের মাঝে আসবে, অনেকদিনের স্বপ্ন ছিল। তো গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার সফল উদ্যোগে আজকে বাস্তবায়িত হয়েছে, আমরা একটা সরকারি স্কুল পেয়েছি, এই স্কুলে আমরাও লেখাপড়া করেছি। আমরা এই জন্য ফটিকছড়িবাসীর পক্ষ থেকে এবং 2003 সালের ব্যাচের এসএসসি ব্যাচের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছি। 107 বছরের মাথায় এই ঐতিহ্যবাহী ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় সরকারি করা হয়েছে বিদ্যালয়কে। এই জন্য আমি প্রথমেই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে 2003 বেসের ছাত্ররা এই ঐতিহাসিক বিজয়কে, অর্থাৎ যে সরকারিকরণ করা হয়েছে, এরা আনন্দে উদ্বেলিত। সেই হিসাবে আজকে যে একটা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে যেখানে একটা র্যালি করা হয়েছে বা একটা সভা করা হয়েছে, সেই জন্য আমি 2003 সালের যারা এখান থেকে অধ্যয়ন করে গেছে বিভিন্ন জায়গায় এখানে প্রতিষ্ঠিত, এদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে 2003 সালের প্রবাসী শিক্ষার্থীরা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। উত্তর চট্টগ্রাম থেকে আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।